মুম্বাই বা আহমেদাবাদ নয়, বরং ভারতে এসে কলকাতা ও চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় পাকিস্তান ক্রিকেট দল। বর্তমানে গোটা ক্রিকেট বিশ্বজুড়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহারণ। এরপরে জুনের প্রথম সপ্তাহ অর্থাৎ 7ই জুন থেকে শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা। ঠিক তারপরেই চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে ভারতের মাটিতে বসবে ওডিআই বিশ্বকাপের আসর। 2011 সালের পর এবার আবার ভারত বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে, তাই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চেষ্টার কোনো ত্রুটি রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই জন্য তারা 2023-এর আইপিএল মরশুম চলাকালীন আগাম প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। কোন স্টেডিয়ামে কোন ম্যাচ হবে তা ঠিক করার কাজ শুরু করে দিয়েছে রজার বিনিরা। এর মধ্যেই ভালো খবর এলো কলকাতা এবং চেন্নাইয়ের জন্য। এই আসন্ন বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান। যদিও তারা জানিয়ে রেখেছে যে ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায় তাহলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। সেক্ষেত্রে ভারতে না এসে তারা অন্য কোথাও বিশ্বকাপের ম্যাচ খেলবে। কিন্তু বিসিসিআইও সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। দুই দেশের মধ্যে টালবাহানা চলছেই। এরই মধ্যে আইসিসি সূত্র মারফত জানা গিয়েছে যে পাকিস্তান দল তাদের ম্যাচগুলি খেলতে চলেছে কলকাতা এবং চেন্নাইয়ে। তারা মনে করছে এই দুই শহর তাদের জন্য নিরাপদ, তাই কলকাতা এবং চেন্নাইয়ে খেলতে চায় পাক দল। যদিও বিসিসিআই, আইসিসি এবং পিসিবির তরফ থেকে এখনও কিছু সরকারিভাবে জানানো হয়নি। আইসিসি সূত্রে এও জানা গিয়েছে যে এই দুই শহর ছাড়াও পাকিস্তানের পছন্দ ঢাকার মিরপুর স্টেডিয়াম, যদিও সেটা একেবারেই সম্ভব নয়। তাই এই দুই স্টেডিয়ামের কথা জানিয়েছে তারা। এই বিষয়ে আইসিসির এক কর্তা সম্প্রতি জানিয়েছেন, পাকিস্তানের ভারতে আসার পুরো বিষয়টা নির্ভর করছে বিসিসিআই এবং ভারত সরকারের ওপর। আইসিসিও সেই দিকেই তাকিয়ে রয়েছে। তবে পাকিস্তান কলকাতা এবং চেন্নাইয়ে তাদের বিশ্বকাপের সব ম্যাচ খেলতে চাইছে। অতীতে তারা এই দুই শহরে অতিরিক্ত ম্যাচ খেলেছে, তাই তারা মনে করছে সেখানে তাদের খেলাটা খুবই নিরাপদ। এর আগে 2016 সালের টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হয় কলকাতায়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নামেন্ট খেলেছে, সেই জন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুবই ভালো, তাই পাকিস্তানের প্রথম পছন্দ এই দুই শহর। কার্যত ভারত পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ ম্যাচ, সেই সঙ্গে টিকিটের হাহাকার। তাই আইসিসি চাইছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই ম্যাচের আয়োজন করতে, যেখানে 1 লক্ষ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। সেখান থেকে আইসিসির আয়ও হবে। যদিও এই ব্যাপারে পিসিবির পক্ষ থেকেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এখন এটাই দেখার বিষয় যে পাকিস্তানের ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়। অন্যদিকে 2011 সালের পর এই বছর ফের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের আসর বসতে চলেছে ভারতের মাঠে। আর বিশ্বকাপকে ঘিরে সেজে উঠেছে বিভিন্ন স্টেডিয়াম। বিসিসিআইও কোনো রকম খামতি রাখতে চাইছে না এই বিশ্ব মহারণকে ঘিরে। বিশ্বকাপ আয়োজিত হতে চলা স্টেডিয়ামগুলির পরিকাঠামোর উন্নতি, গ্যালারি সংস্কার, ড্রেসিং রুম এবং স্টেডিয়ামের ছাদ সংস্কারের জন্য ইতিমধ্যে আর্থিক অনুদান দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, যার মধ্যে বেশ কিছু স্টেডিয়াম তাদের সংস্কারের কাজও শেষ করে ফেলেছে। এদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাজ আগেই শেষ হয়েছে, সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের পরে। এছাড়াও বাকি চার স্টেডিয়ামগুলির মধ্যে চেন্নাইয়ের চিপকের কাজও শেষ হয়ে গিয়েছে প্রায়। পুরনো স্ট্যান্ড ভেঙে নতুন স্ট্যান্ড তৈরি করা হয়েছে চিপক স্টেডিয়ামে। 2023-এর চলতি আইপিএল মৌসুমের আগেই সেই কাজ শেষ হয়ে গিয়েছে। তবে এখনও বেশ কিছু স্টেডিয়ামে সেইভাবে কাজ শুরু হয়নি। আইপিএল শেষ হলে পুরোদমে কাজ শুরু হয়ে যাবে। গত বছর থেকেই ইডেন গার্ডেন্সের সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। একেবারে নতুনভাবে সেজে উঠেছে ইডেনের মিডিয়া সেন্টার, প্রেস বক্স, হসপিটালিটি বক্স। এবারের আইপিএল শেষ হলেই বাদ বাকি যা কাজ বাকি আছে তা শুরু করে দেবে সিএবি। এক সূত্রে জানা গেছে যে স্টেডিয়ামগুলির সংস্কারের কাজের জন্য দিল্লি ক্রিকেট সংস্থাকে 100 কোটি টাকা দেওয়া হবে। অন্যদিকে হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থাকে 117.17 কোটি টাকা দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি অনুদান পেতে চলেছে সিএবি। ইডেনের সংস্কারের জন্য 127.47 কোটি টাকা দিয়েছে বিসিসিআই। পাশাপাশি পাঞ্জাব ক্রিকেট সংস্থাকে
79.46 কোটি টাকা এবং মুম্বাই ক্রিকেট সংস্থাকে 78.82 কোটি টাকা দেওয়া হবে সংস্কারের জন্য। এবার গোটা টুর্নামেন্টের দায়িত্বে আছে বিসিসিআই, ফলে বিশ্বকাপ আয়োজনে কোনো রকম খামতি রাখতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। 46 দিন ধরে চলবে এই টুর্নামেন্ট, মোট 48টি ম্যাচ খেলা হবে এই টুর্নামেন্টে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লে গ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।